ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা টেলিভিশনের পর্দায় অতি পরিচিত মুখ হলেন অভিনেতা রব দে, যাকে ছোট পর্দার দর্শকেরা মন ফাগুন ধারাবাহিকে ঋত্বিক হিসাবে চেনেন। মন ফাগুন ধারাবাহিকে ঋত্বিক এবং অনুষ্কার জুটিটিও বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। এই মিষ্টি জুটির প্রেম কাহিনীও প্রশংসা পেয়েছিল অনুরাগীদের কাছে। বর্তমানে ঋত্বিক অর্থাৎ অভিনেতা রব দেকে দেখা যাচ্ছে জি বাংলার মন দিতে যায় ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেত্রী শ্রীতমা মিত্রের বিপরীতে দেখা যাচ্ছে তাকে। তবে এবার আরও একটি নতুন ধারাবাহিকে কাজ করার সুযোগ পেলেন অভিনেতা। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক মেয়ে বেলা, সেখানে রয়েছেন একগুচ্ছ জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী। এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রব দে। এছাড়া বিলু ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীকেও দেখা যাবে এই ধারাবাহিকে। বিলু ধারাবাহিকে রঙ্গনের বিপরীতে মল্লিকা চরিত্রে দেখা গিয়েছিল মিমি দত্তকে। এই নতুন ধারাবাহিক মেয়ে বেলাতে মিমি দত্ত থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আপনারা কারা কারা মেয়ে বেলা ধারাবাহিকটির জন্য এক্সাইটেড নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।